আইস ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড আদার ভিডিও বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি আলোচনা করবো একটা ওয়াক ইন ইন্টারভিউ চলছে এমন একটা কোম্পানির তরফ থেকে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে যেখানে তোমরা কিন্তু ইজিলি পনেরো থেকে ষোলো হাজার টাকা বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবে আর খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে ডিরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে তোমাদের এখানে নিয়োগ করা হবে যারা যারা বেকার রয়েছে যারা যারা একটা চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডিয়ার কোম্পানি হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি যেমন গ্রেটস্ট্যান্ড অথবা খোসলার মতো হায়ারও একটা হোম অ্যাপ্লায়েন্সের স্টোর টাইপের কোম্পানি বলতে পারো এদের থেকে কিন্তু এই কোম্পানির তরফ থেকে কিন্তু একটা বিরাট বড় ভ্যাকেন্সি কিন্তু আপডেট করা হয়েছে যেখানে একশোটা শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ডিটেলে তোমাদের জানাবো অবশ্যই ভিডিওর সাথে থাকো তো ফার্স্টে গাইজ তোমাদের বলে দিতে চাই যে এখানে কিন্তু পুরোপুরি ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ডিরেক্টলি ইন্টারভিউ কোনো অ্যাপ্লাই অ্যাপ্লাই করো কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র এইচআরের সাথে কথাবার্তা বলবে এর ফোন নাম্বারও দিয়ে দিয়ে দেওয়া থাকবে ডিরেক্টলি কথা বলবে কন্টাক্ট করবে ওয়াক ইন ইন্টারভিউ জয়েন জয়েন করবে ইন্টারভিউ দেবে চাকরি পাবে ব্যাস পুরো সিম্পল কাজ রয়েছে কোনো প্রসিডিওর অ্যাপ্লাই প্রসিডিওরের কোনো জটিলতা নেই এখানে ঠিক আছে কোম্পানির নাম যেটা তোমাদের বললাম হায়ার হায়ার হচ্ছে একটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি আমাদের ইন্ডিয়ার যেখানে তুমি বলতে স্টোর মানে হোম অ্যাপ্লায়েন্সেস স্টোর টাইপের গ্রেটিস্ট্যান্ড খোসলা টাইপের কোম্পানি তোমার যে পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হয়েছে সেই পোস্টের নাম হবে হচ্ছে অ্যাপ্রেন্টিশিপ অর্থাৎ তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে নেওয়া হবে অর্থাৎ তোমাদের পি এ পি এস আই কিছু দেওয়া হবে না পুরোপুরি ইন হ্যান্ড তোমার স্যালারি কিন্তু পাবে জব রেসপন্সিবিলিটি তোমাদের ট্রেনিং হিসেবে রাখা হবে মেনলি তোমাদের হচ্ছে রিপেয়ারিং অথবা অ্যাসেম্বলি এইসবের রকমের কাজ করতে হবে হার্ডওয়্যার কাজ করতে হবে এক্সপিরিয়েন্স তোমরা ফ্রেশার হলেও তোমরা কিন্তু গাইজ এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফি জিরো কোনো টাকা এখানে লাগবে না অ্যাপ্লিকেশন ফি হিসাবে কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই যদি বাই এনি টাকা চেয়েও নেয় তাহলে তুমি টাকা দেবে না কারণ টাকার কোনো কথা উল্লেখ করা নেই যেখান থেকে আমি এই চাকরির ইনফোটা পেয়েছি ওকে তারপর তোমাদের বলো কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনে থ্রুতে করতে হবে আর এইচআর ফোন নাম্বার দেওয়া থাকবে সেই এইচআর সাথে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে সিলেকশন প্রসিডিওর রয়েছে এখানে থ্রু ওয়াকিং ইন্টারভিউ পুরো ডিরেক্টলি ওয়াকিং ইন্টারভিউ নিয়ে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ওকে এডুকেশন বলা হয়েছে গাইজ তোমাদের এখানে এডুকেশন তোমাদের অবশ্যই হতে হবে আইটিআই পাস তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ আইটিআই পাসের যেসব ছেলেরা এখানে মেয়েরা এখানে আবেদন করতে পারবে না এই চাকরিটার জন্য যেসব ছেলেরা আইটিআই পাস করা রয়েছে যাদের একটা চাকরির খুব প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই চাকরিটার জন্য আবেদন করে দেখতে পারো ইজিলি চাকরি কিন্তু হয়ে যাবে ওকে আর লোকেশন হচ্ছে এখানে বলে দেওয়া হচ্ছে রাঞ্জা গাঁ এখানে তোমাদের লোকেশন হবে এটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল একটা কোথাও জব হবে তোমরা এইচআর সাথে কথা বলে নিতে পারো আমি যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ একটা স্কোপ রয়েছে তাই জন্য তোমাদের ভিডিওটা প্রোভাইড করছি এখানে এইচআর ইনফরমেশন হিসাবে তোমার এখানে ফোন নাম্বার কিন্তু তোমাদেরকে আমি দিয়ে রেখেছি তোমরা আমি কমেন্ট সেকশানেও দিয়ে থাকবো ডেসক্রিপশনেও দিয়ে রাখবো তোমরা সেখানে গিয়ে চেকআউট করতে পারো ওয়াকের ইন্টারভিউ অলরেডি গাইজ শুরু হয়ে গেছে উনত্রিশে জানুয়ারি থেকে সেভেন ফেব্রুয়ারি অবধি এখানে ওয়াকিং ইন্টারভিউ চলবে সকাল আটটা থেকে সাড়ে বারোটা অবধি কিন্তু এখানে ওয়াকিং ইন্টারভিউ চলবে স্যালারি কত হবে স্যালারি এখানে ইন হ্যান্ড পনেরো হাজার পাঁচশো টাকার বেশি একটু স্যালারি পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটিন থাউজেন্ড স্টাইপেন হিসেবে তোমরা পেয়ে যাবে এছাড়া তোমাদের ডিটেল আমি আরও জানিয়ে দিচ্ছি তোমাদের এই জবের ইনফরমেশনটা কিন্তু আমি এখানে নকরির থ্রুতে পেয়েছি এটা দেখতে পাচ্ছি ট্যালেন্ট কর্প সলিউশন এটা একটা থার্ড পার্টি কোম্পানি যারা হচ্ছে ঠায়ারের জন্য কিন্তু এখানে তোমাকে রিক্রুটমেন্ট করছে দেখতে পাচ্ছো লোকেশন দেখো কলকাতা ওয়েস্ট বেঙ্গল রেওয়া মধ্যপ্রদেশ রাঁচি ঝাড়খণ্ড অর্থাৎ এই সব লোকেশন থেকে কিন্তু ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করতে পারবে খুব ভালো গাইজ একটা অপরচুনিটি দেখতে পাচ্ছো এখানে তিন দিন আগে এখানে জবটা প্রোভাইড করা মানে পোস্ট করা হয়েছে একশোটারও বেশি কিন্তু এখানে ওপেনিং রয়েছে তোমরা কিন্তু ইজিলি আবেদন করলে চাকরি পেতে পারো কারণ এখন অবধি মাত্র সাতাশটা সাতাশ জন কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে ওকে তো এখানে দেখো এখানে আইটি অ্যাপ্রেন্টিসিপ আট ঘন্টা ডিউটি হবে বাস আর ক্যান্টিন পেয়ে যাবে অর্থাৎ খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাদের এখানে করে দেওয়া হবে ঠিক আছে বাসের ব্যবস্থা করে দেওয়া হবে এখানে কাজ কী করতে হবে তার প্রোডাকশান প্রোডাকশান সেক্টরে তোমাদের কাজ করতে হবে রিপেয়ারিংয়ের কাজ করতে হবে সোল্ডারিংয়ের কাজ করতে হবে গ্র্যাজুয়েশন নট টিকার অর্থাৎ আইটিআই পাশে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে তো জব মানে রয়েছে এখানে অনেক এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করতে পারবে তো যারা আইটিআই পাস রয়েছে কাজ খুঁজে পাচ্ছ না তারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারো এজ যদি তোমাদের তিরিশে আন্ডারে হয় তোমরা চাইলে আবেদন করে দেখতে পারো এই ছে নাম্বার দিয়ে দেওয়া রয়েছে